এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের দুই সাংসদ সুস্মিতা দেব আর বদরুদ্দিন আজমলের কড়া সমালোচনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস। করিমগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি নাগরিক পঞ্জী থেকে কোনো ভারতীয়র নাম বাদ পড়বে না বলে মন্তব্য করেন। গতিকে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় যি তেও ব্যবহার করলে সংবাদ মাধ্যমের সম্মুখত আসলতে সেইটা শোভা নাপায় এজ এ পাবলিক লিডার। আর যেহেতু আমি একটা কথা জানো যে হু ইজ দ্য পাবলিক লিডার, হু ডু নট লুজ হিজ টেম্পার ইন দ্য পাবলিক প্লেসেস ইজ দ্য পাবলিক লিডার। গতিকে তো পাবলিক লিডার হওয়ার কোনো ক্ষমতা নাই, কারণ হি লুজ হিজ টেম্পার ইন দ্য পাবলিক প্লেসেস। গতিকে সেইগী ব্যক্তিয়ে আসলে পাবলিক লিডার হওয়ার কোনো যোগ্যতা হেরুয়াইছে। যদি সেইটা কথা কৈছে তেতিয়াহলে তো সাংসদ হওয়ার যোগ্যতা নাই, কারণ কিয় একে বদরুদ্দিনের কথাও তেখেতের কথা একই হল। কারণ আমি এটা কথা কৈছো যে এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি আর হয়েছে আমার সংবাদ মাধ্যম। তো আজি লেজিসলেটিভ হয়েছে বিধানসভার অন্তর্গত, তো বিধানসভা যদি তো যদি ভাঙি দিয়া কথা কয় বদরুদ্দিন আজমলে যদি সংবাদ মাধ্যমক যদি ভাঙি দিয়ে একে ধরনের কথা হল, গতিকে তেওঁরও আসলে তেনেকুৱাকৈ লিডার হওয়ার যোগ্যতা নাই।